প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সান একাডেমির আরেকটি চমৎকার বাংলা বানান শিক্ষার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা যে ক্লাসটি করতেছি এটি আমাদের মৌলিক বাংলা এই বইটির লেসন 10 থেকে নেওয়া। যাদের বই আছে, ইতিমধ্যে যাদের বই আছে তারা লেসন 10 এই পৃষ্ঠাটি খুলে তারপর ক্লাস দেখুন, এতে আপনার পড়াটা বুঝতে অনেক ভালো হবে। ইতিমধ্যে যারা বই কিনেছেন, যাদের বই আছে আলহামদুলিল্লাহ, যারা বই সংগ্রহ করতে চাচ্ছেন তারা একই সাথে আমাদের মৌলিক বাংলা, বেসিক ইংলিশ এবং প্রাইমারি ইংলিশ তিনটি বই একত্রে মাত্র 1200 টাকার প্যাকেজে, কাগজে ছাপানো তিনটি বই, বইয়ের পিডিএফ কপি এবং সবগুলো বইয়ের মধ্যে যতগুলো লেসন আছে তার প্রত্যেকটির ভিডিও টিউটোরিয়াল একত্রে পেয়ে যাবেন মাত্র 1200 টাকায়। নিতে চাইলে এখনই নিচের নাম্বারে, নিচে দেয়া এই নাম্বারে স্যারের সাথে যোগাযোগ করুন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে। ওকে ফ্রেন্ডস, তো চলুন আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকে যে শব্দগুলো এখানে আমরা ব্যবহার করেছি, খেয়াল করি এই শব্দগুলো কে কে। এখানে আমরা আজকে শিখব দীর্ঘিকার যোগে শব্দ গঠন। কি শিখব? দীর্ঘইকার, দীর্ঘ এটা কি বলি এটাকে আমরা, দীর্ঘ ই, এই স্বরবর্ণটা সংক্ষিপ্ত রূপ হইল এই দীর্ঘিকার। তো এই দীর্ঘিকার যোগে বাংলায় অসংখ্য শব্দ আছে, তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট কিছু শব্দ আজকে এখানে জোগাড় করেছি শিখব বলে। চলুন একটা একটা করে শব্দ আমরা খুব মনোযোগের সাথে সুন্দর করে বানানগুলো বুঝে নিই। ওকে, আমাদের প্রথম শব্দটি হচ্ছে নদী। এই শব্দটি কি? নদী। নদী শব্দটা আমরা কিভাবে বানান করব দেখেন, এই হইল ন, তারপর দ, দীর্ঘ ইকার, কি হইল? নদী। একটু বানানটা আবারও খেয়াল করি, ন দ দীর্ঘিকার দি, নদী। ন দ দীর্ঘিকার দি, নদী। পড়া যাইব, পড়বেন সুন্দর করে এইভাবে নিজে নিজে আরও কয়েকবার পড়বেন, ন দ দীর্ঘিকার দি, নদী। ন দ দীর্ঘিকার দি, নদী। নদী তো আমরা চিনি নাকি? আচ্ছা, এই শব্দটি হচ্ছে তীর। তীর কে? এই নদীর পার। নদীর কয়টা তীর থাকে, কয়টা পার থাকে? দুইটা পার, ঠিক না কথা? আর নদীর ওই পারকে আমরা কি বলি? নদীর তীর। এই তীর জিনিসটা আমরা একটু বানান করে আসি, শব্দটা কেমনি হইল দেখেন, ত দীর্ঘিকার কি হয়? তি। ত দীর্ঘিকার কি হয়? তি। তার সাথে দিয়ে দিলাম র, কি হয়ে গেল? তীর হয়ে গেল। ওকে, আচ্ছা, তীরের পরের শব্দ আছে গীত। গীত মানে কি? গীত মানে হচ্ছে গান, সঙ্গীত ইত্যাদি। গীত শব্দটি কেমনি হয়েছে দেখেন, গ, এই বর্ণটি কে? গ। গয়ের সাথে আমরা দিলাম দীর্ঘিকার, কি হইল? গি। গ দীর্ঘিকার গি, তার সাথে দিয়ে দিলাম একটা ত, কি হয়ে গেল? গীত হয়ে গেল। ওকে, কয়েকবার করে পড়ে নেবেন, গ দীর্ঘিকার গি ত, গীত। গ দীর্ঘিকার গি ত, গীত। এইভাবে নিজে নিজে কয়েকবার করে সুন্দর করে পড়ে নেবেন, লিখে নেবেন, তাহলে এই শব্দ আপনি কখনোই আর ভুলে যাবেন না। গীতের পরের এই শব্দটি হচ্ছে বীণা। বীণা শব্দটির বানান কেমন হবে আমরা একটু দেখি। এটি হইল ব, বয়ের সাথে যদি আমরা দীর্ঘিকার দেই তাহলে কি হয়? বি। ব দীর্ঘিকার কি হয়েছে? বি। তার সাথে দেন মূর্ধন্য ন, আকার না, কি হইল? বি না। ব দীর্ঘিকার বি, ন আকার না, কি হয়? বীণা। এই বীণা কি? গান গাওয়ার জন্য যে সকল বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তার মধ্যে একটার নাম হইল কি? বীণা। জি, বীণা শব্দটির পরে আমাদের শব্দ আছে নীল। নীল কি?
রঙের নাম। নীল শব্দটা আমরা কিভাবে বানান করব একটু খেয়াল করি, দেখেন ন, নয়ের সাথে দিলাম দীর্ঘিকার, কি হয় নি, ন দীর্ঘিকার কি হয়েছে নি, তার সাথে দেন একটা ল, কি হয়ে গেল নীল, ন দীর্ঘিকার নি ল নীল, ন দীর্ঘিকার নি ল নীল। ওকে, নীলের পরের শব্দ শীত। শীত কি? ঋতুর নাম, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত। বাংলাদেশের কয়টা ঋতু? ছয়টা ঋতু, তার মধ্যে একটা ঋতু হইল শীত। জি, তো আমরা এই শীত বানানটা কিভাবে লিখব খেয়াল করি। তালবস্য, এটা কি? তালবস্য, তার উপরে দিলাম দীর্ঘিকার, কি হইল শি, তালবস্য দীর্ঘিকার শি, তার সাথে দেন একটা ত, কি হয়ে গেল শীত। ওকে, আচ্ছা, শীতের পরে আছে শব্দ কীট। কীট শব্দটা কিভাবে বানান করব? ক দীর্ঘিকার, হ্যাঁ কি, ক দীর্ঘিকার কি, তার সাথে আছে কি ত, কি হয়ে গেল কীট। ওকে, কীট মানে কি? পতঙ্গ, পোকামাকড়, ওটাকে কি বলা হয়? কীট। কীটের পরের শব্দ হইল জীবন। জীবন কি? জীবন নতুন করে চিনতে হবে না, আমরা জীবন সবাই বুঝি। জীবন বানানটা খেয়াল করি, জ দীর্ঘ ইকার, কি হয়েছে জি, জ দীর্ঘিকার জি, তার সাথে দিলাম ব, তার সাথে দিলাম একটা ন, কি হয় জীবন। জ দীর্ঘিকার জি ব ন জীবন। ওকে, জীবনের পরের শব্দ হইল পরাধীন। পরাধীন কি? অন্যের অধীনে থাকা, মানে স্বাধীনভাবে বেঁচে থাকতে না পারা, সেটাই কি পরাধীন বা পরাধীনতা। তাই পরাধীন শব্দটার বানান আমরা কিভাবে করেছি দেখেন, প র আকার রা পরা, দ দীর্ঘ ইকার দি, তার সাথে একটা ন, কি হয়ে গেল পরাধীন। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকে আমরা কী কী শব্দগুলো শিখছি আরও একবার সুন্দর করে পড়ে নিই। দেখেন ন দ দীর্ঘিকার দি, কি হয় নদী, ত দীর্ঘিকার তি র তীর, গ দীর্ঘিকার গি ত গীত, ব দীর্ঘিকার বি ন আকার না বিনা, ন দীর্ঘিকার নি ল নীল, স মানে তালবস্য, যখন আমরা কোনো বর্ণের নাম বলা জরুরি মনে করি তখন বলবো যে তালবস্য, এটা কোন স, তালবস্য, কিন্তু বানান করার সময় এটাকে ইজিলি মিলিয়ে আনার জন্য তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য এগুলো বারবার বলা দরকার নেই, আপনি তখন ডিরেক্ট পড়বেন স দীর্ঘিকার শি ত শীত। ওকে, ক দীর্ঘিকার কি ট কীট, জ দীর্ঘিকার জি ব ন জীবন, প র আকার রা পরা পরা, দ দীর্ঘিকার দি ন দিন পরা দিন। এইভাবে সারের মতো আপনি একবার পইরা বই বন্ধ করে থইবেন, শিখা হইয়া যাইব, হইব হইব না, আপনাকে এর এক একটা শব্দ কয়েকবার করে পড়তে হবে লিখতে হবে, পড়তে হবে লিখতে হবে। ধীরে ধীরে দিনে দিনে ইনশাল্লাহ আপনিও সুন্দর করে একদিন বাংলা পড়তে লিখতে পারবেন। হতাশ লাগে? না, হতাশার কোনো কারণ নাই। পৃথিবীর এই লাখো লাখো মানুষ যেহেতু পেরেছে পারে, আপনিও পারবেন, টেনশনের কোনো কারণ নাই, শুধু ধৈর্যের সাথে সুন্দর করে চেষ্টা করে যান। এই লেখাগুলোকে অন্তত পক্ষে এক একটা শব্দকে 20 বার পড়েন,
অন্তত 20 বার পড়বেন ন দদ্রিকার দি নদী ন দদ্রিকার দি নদী ন দ দীর্ঘিকার দি নদী। এইভাবে ধ্যান করে মনোযোগ দিয়ে 20 বার পড়েন, তারপরে এটাকে খাতায় অন্তত 5 বার লেখেন ন দ দীর্ঘিকার দি নদী। আপনি দেখি ভুলেন কিনা, ভুলবেন তো নাই, বরং দিনে দিনে আপনার বাংলা পড়ালেখার ইয়েটা কি হবে ইনশাল্লাহ বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি আশা করি আপনারা সেভাবে খাটবেন কন্টিনিউ এবং সান একাডেমির সাথে লেগে থাকুন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমরা ইতিমধ্যে বাংলার সরসরায়া থেকে কমপক্ষে 200 ক্লাস এই বাংলার করা আছে, ঠিক আছে, এবং ধারাবাহিকভাবেই আছে। নিচে সব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়েও ক্লিক করে আপনি পুরো ভিডিও ফাইল পেয়ে যেতে পারেন, ঠিক আছে। অথবা ওই যে বইয়ের কথা বললাম, ওই বই পুস্তক কিনলেও কি সব ভিডিও আমরাই রেডি করে আপনাকে পাঠিয়ে দেব, সেটাও পারেন। তো যেমনি হোক লেগে থাকেন, নিয়মিত চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাস যদি একটুও ভালো লাগে লাইক, যদি আপনার মনে কোনো কথা থাকে যদি লিখতে পারেন অবশ্যই কমেন্টস, এবং সান একাডেমির চ্যানেলটি যদি এখনও আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, যেন আমাদের সকল ক্লাস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।